হে গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভিডিও শুরুতে রিভিউতে আপনারা যে মুনের ভিডিওটি দেখেছেন, বর্তমান সময়ে টিকটকে কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে? বর্তমানে এটা অনেকটাই ভাইরাল একটি ভিডিও, তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করে টিকটকে দিতে পারেন। আর কিভাবে আপনারা মুনের টেমপ্লেটটি ইউজ করবেন তা আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা এই টু জেড ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। বিশেষ করে মুনের যে টেমপ্লেটটি আছে, এই টেমপ্লেটটি দিয়ে খুব ইজিলি ভিডিওটি ম্যাক করতে পারবেন। আর কিভাবে টেমপ্লেটটি ইউজ করবেন তা আমি ভিডিওতে এই টু জেড দেখিয়ে দিব, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন দর্শক প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড সাথে থাকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মুনের যে টেমপ্লেটটি আছে এই টেমপ্লেটটি দিয়ে আপনার পছন্দের পিকের সাথে অ্যাড করে ভিডিও ম্যাক করবেন। তো এই জন্য প্রথমত আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে, ওইখানে একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে? টেমপ্লেট নামে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে টাপ করা লাগবে। তো আমি দেখাইতেছি, একটু ওয়েট। তো গাইজ দেখেন, এইরকম একটা লিঙ্ক পাবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? ওইখানে গিয়ে এই লিঙ্কের উপর একটা টাপ দিবেন, দেন আপনাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। দেখেন ক্রোম ব্রাউজারে চলে আসছি আমরা, আর এখানে দেখেন নিচ থেকে ইউজ টেমপ্লেট ক্যাপকাট, ঠিক আছে, একটা অপশান আছে। আর তার আগে আরেকটি কথা বলি, আপনাদের মোবাইলে অবশ্যই অবশ্যই ক্যাপকাট যে অ্যাপটি আছে এটা ইনস্টল থাকা লাগবে, ঠিক আছে? এখানে দেখেন ক্যাপকাট যে অ্যাপটি আছে এটা অবশ্যই আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো তারপর কি করবেন এই টেমপ্লেটটি ইউজ করার জন্য, এখানে দেখেন ইউজ টেমপ্লেট আছে, জাস্ট এটার উপর একটা ট্যাপ দিবেন। তো তারপর আমাদেরকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ক্যাপকাটে। তো দেখেন আমরা কিন্তু ক্যাপকাটে চলে আসছি, যদি আমি মিনিমাইজ করে দেখাই তাহলে দেখেন আমরা ছিলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে, এখন চলে আসছে হচ্ছে ক্যাপকাটে, ঠিক আছে? আপনাদের মোবাইলে অবশ্যই অবশ্যই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকা লাগবে। তো এই টেমপ্লেটটি ইউজ করার জন্য নিচের দিকে দেখেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশান আছে, জাস্ট এটার উপর আমরা একটা ট্যাপ দিব। দেন তারপর আমরা গ্যালারি থেকে একটা পছন্দের পিক খুঁজে নেব, ঠিক আছে? আপনারা ট্রাই করবেন আপনাদের বেস্ট পিকটি এখানে দেওয়ার জন্য। তো আমি আপাতত এই পিকটাই নিই, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আর কি। তো গাইস আমি পিকটা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমাদের ভিডিওটি ম্যাক করা শেষ, মানে একটা ক্লিকে কিন্তু টিকটক ভিডিওগুলো ম্যাক করা হয়ে যায়। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আপনাদের যে টিকটকের টেমপ্লেটগুলো আছে ওইগুলো ইউজ করতে অনেকে পারেন না, তো তাই সেটাই আমরা দেখিয়ে দিই কীভাবে আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করবেন বা এগুলোর লিঙ্কগুলো আমরা জেনারেট করে দিই এটাই। তো এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু ম্যাক করা হয়ে গেছে, আর এখান থেকে আমরা প্লে করে আপনাদের দেখাইতেছি, এখানে দেখেন প্লের অপশান আছে, জাস্ট এটার উপর একটা টাপ দিব। তো গাইস দেখেন ভিডিওটি কিন্তু ম্যাক করা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মুনের যে টেমপ্লেটটি আছে এটার মাধ্যমে ভিডিও ম্যাক করতে পারবেন। আপনাদের পিকটা হালকা একটু এডিট করার প্রয়োজন আছে, ধরেন একটু ডান পাশে একটু বা পাশে বা একটু জুম করতে চান, তো এটা কীভাবে করবেন? এটা করার জন্য এখানে দেখেন আমার পিকটি আছে, আর নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলোতে মানে লকের একটা সিস্টেম দেওয়া আছে, আর আমার পিক যেটা আছে মানে আমি যে পিকটা সিলেক্ট করছি এটাতে কোনো লকের সিস্টেম নেই, ঠিক আছে? তো আমার পিকের উপর জাস্ট আমি একটা ট্যাপ দিব, দেন এখান থেকে দেখেন ক্রপ, ঠিক আছে, ক্রপে যাবো। ক্রপে যাওয়ার পর আমাদের পিকটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা স্যালিটা কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে, একটু জুম করতে পারি, জুম আউট করতে পারি, বা ডান পাশে বা পাশে বা মাছ সেন্টারটা করতে পারি, ঠিক আছে? তো আমারটা এবার মাছ সেন্টারই থাক, নয়তো বা একটু এ পাশ করে থাক। তো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন আমার পিকটা কিন্তু একটু ডান পাশে চলে গেছে, ঠিক আছে? তো ঠিক এইভাবে আপনারা ভিডিওটি স্যালি কিন্তু ম্যাক করতে পারবেন খুব ইজিলি, একদম ইজিলি, ঠিক আছে? তো তারপর কীভাবে আপনারা এটা টিকটকে ছাড়বেন, তো টিকটকে ছাড়ার জন্য এখানে দেখেন এক্সপোর্ট অপশান আছে, এখানে যাবেন, দেন এখানে দেখেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, জাস্ট আপনারা চলে যাবেন হচ্ছে এখানে। তারপর আপনাদের এটা একটু লোডিং নেবে, মানে এটা একটু এক্সপ্লোরিং হবে, একটু ওয়েট। জাস্ট এখানে আমাদের 2 মিনিট সময় হবে কারণ এটা এক্সপ্লোরিং হবে, দেন অটোমেটিক্যালি আমরা কিন্তু টিকটক অ্যাপে চলে যাব, একটু ওয়েট আমি দেখাইতেছি। তো গাইস আমাদের 80% প্রায় ডান, এখন দেখবেন অটোমেটিক্যালি আমরা টিকটকে সুইচ হয়ে যাবো, ঠিক আছে? এখানে আমাদের কোনো কিছু টিপও লাগবে না, কোনো কিছু করাও লাগবে না। তো দেখেন অটোমেটিক্যালি আমরা টিকটকে প্রবেশ করে ফেলছি, ঠিক আছে গাইস? সব কিছু কিন্তু অটোমেটিক্যালি হবে। তো দেখেন আমি কিন্তু টিকটকে যে ভিডিও ছাড়া যে অপশানগুলো আছে ওই পেজে কিন্তু চলে আসছি, ঠিক আছে? জাস্ট এখান থেকে নেক্সটে যাবো, নেক্সটে গিয়ে কিন্তু ভিডিওটা আমি
পোস্ট করে দিতে পারবো, আর ওইটা আমি দেখালাম না, আপনারা সবাই আশা করি কিন্তু পারবেন। তো গাইস এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর গাইস আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।